নমস্কার বন্ধুরা আমি ডক্টর অরিন্দম তো চলুন আজকের টেকনিক্যাল অ্যানালিসিস সিরিজে আবারও একটা আমরা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা বলবো যে আর এস আমরা কিভাবে ইউজ করতে পারি এবং আর এস আইকে কীভাবে অটোমেটিক ওয়েতে ইউজ করে আমরা এখান থেকে একদম ফ্রিতে প্রায় মাসে পাঁচ থেকে ছ পার্সেন্ট টাকা আর্ন করতে পারি তো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওতে দুশোটা লাইকের অনুরোধ রইল আশা করছি সেটা আপনারা পূর্ণ করেই দেবেন তার সাথে সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিন তো আর এস আই মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যেটার ব্যাপারে আমরা কিন্তু এর আগেও কথা বলেছি যেখানে আমরা কী বলেছি যে আর এস আই কী করে চলুন আগে আমরা একটু আর এস আইকে আমরা কীভাবে দেখি সেই ব্যাপারটা নিয়ে জানা যাক ধরুন আমি সিডিএসএল এই শেয়ারটার ব্যাপারেই বলবো কারণ আগের দিনও আমরা সিডিএসএল নিয়ে কথা বলেছিলাম আজকেও এখানে আমরা লিখব যে আর এস আই ওকে তো আর এস দেখুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স প্রথমে চলে এলো আমাদের আর এস তো আর এস আনতে হবে এবার আর এস গিয়ে আমি যেই প্রসেসে আমি ইউজ করি সেটাই আপনাদের দেখাবো ভিজিবিলিটিতে যাবেন বা প্রথমেই যেটা আসতে হবে সেটা হচ্ছে স্টাইলে আর এসআই আপার ব্র্যান্ড আমি আপার ব্র্যান্ডকে করি সেভেন্টি সেভেন আর লোয়ার ব্র্যান্ডকে করি আমি টোয়েন্টি টু ওকে চলুন তাহলে আপার আর এস আই ব্র্যান্ড থাকবে সেভেন্টি সেভেনে আর লোয়ার থাকবে টোয়েন্টি টু আর মিডিলটা আপনি রাখতে পারেন ঠিক আছে এবার আপার ব্যান্ডটা আমরা করব ধরুন রেজিস্ট্যান্স তাই এটা রেড দিয়ে আচ্ছা এইটাকে লাইন করে দিই তাহলে খুব সুবিধে হবে আর লোয়ারটাও আমরা দেখব যেটা সেটা হচ্ছে ইয়েলো ব্যান্ড দিয়ে ওকে তাহলে আমাদের কাছে সুবিধে হয়ে যাবে যে আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ডটা ঠিক কোথাতে আছে দেখুন আমাদের ঠিক তাহলে আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড চলে এলো ঠিক আছে তাহলে আমরা সেভেন্টি সেভেনে রাখলাম আর টোয়েন্টি টুতে রাখলাম আপার ব্যান্ড থাকবে সেভেন্টি সেভেনে যেটা আপনারা সেভেন্টি থার্টিতে পাবেন আমরা আগেও একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম যে সিক্সটি ফোরটিতে আমরা এক্ষেত্রে সিক্সটি ফোরটি নেবো না আমরা সেভেন্টি সেভেন আর টোয়েন্টি টু নেবো তো এইটাই আমি পার্সোনালি যদি যখনও আর এস দেখি তখন আমি পার্সোনালি এইটাতে এখন দেখি আগে আমি সিক্সটি ফোরটি ইউজ করতাম এখন সেভেন্টি সেভেন আর টোয়েন্টি টু ইউজ করি চলুন এবার আমরা দেখব যে আরেকটা ইন্ডিকেটার দেখুন আর এস যতবার নিচে এসেছে ততবার আমরা যদি দেখি যে আর এস লাইন আর এস লাইন কি বলছে দেখুন কতগুলো জিনিসকে আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে ওকে তো আমরা এই যে এমএ আছে আর এস আমরা যদি দেখি যে এম এটাকে আমরা যদি উড়িয়ে দিই তাহলে আর এস টোটাল আমরা ব্যান্ডটা পেয়ে যাবো ওকে তো আর এস আমরা কি দিয়ে ইয়েলো দিয়ে ইন্ডিকেট করব নাকি আমরা বেগুনি কালার দিয়ে ইন্ডিকেট করি এটা দিয়ে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে তো আমাদের লাইন থাক এবং প্রাইস লাইনটা থাকাটা খুব একটা বেশি জরুরি না যদিও বা থাকে ঠিক আছে থাক তো এখন চলছে সিক্সটি ফোরে এবার দেখুন তার মানে আর এস আই যতবার নিচর লেভেলে এসছে মানে এই সমস্ত লেভেলগুলোতে এসেছে যদি একটু খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন কতবার আমরা ঠিক দেখুন টোয়েন্টি এর কাছে আসেইনি তার মানে সিডিএসএল কি একটা আপ ট্রেন্ডের শেয়ার ঠিক আছে তো এইটা জাস্ট এ বোঝাচ্ছে তো এই রকম লেভেলে কোথায় গিয়ে আমরা বাইসেল ব্যাপারটা দেখতে পাবো আমাকে কিচ্ছু ঘাঁটতে হবে না আমি কিচ্ছু দেখবো না সেক্ষেত্রে আমরা কী কী দেখব চলুন ইন্ডিকেটারে যাবো আবারই এখানে আমরা লিখব যে আর এস আই এখানে দেখুন আর এস আই একটা স্ট্র্যাটেজি চলে আসবে ওকে যে আপনাকে দেখাবে যে কোথায় বাই আর কোথায় সেল করতে হবে আমরা এটাকে একটু নামিয়ে দিই তাহলে আমাদের এখানে দেখতে সুবিধা হবে দেখুন আমরা এখানে ডিটেলসে পুরোপুরি দেখতে পাবো যে কোথায় আর এস আই বাই করতে বলছে দেখুন আর এস আই এখানে বাই করতে বলছে এ মানে এখানে সেল করতে বলছে আর এস আই ওকে আমাদের বাইং পজিশন কি আর এস আই দিয়েছে চলুন আর এসআই স্ট্র্যাটেজিটাকে একটু আমরা জাস্ট চেঞ্জ করে নিই আমরা যদি দেখি প্রপার্টিজ ইনপুটস ইনপুটসে এখানে অভার শোল্ড ওভার এইটাকে আমরা একটু শুধু জাস্ট চেঞ্জ করে নেব ওকে এটা করে দেবো সেভেন্টি সেভেন আর এটা আমরা যেমনটা বলেছিলাম যে টোয়েন্টি টু ওকে তাহলে আমরা এইটাতে রেখে দিলাম তাহলে আমরা দেখুন সবচেয়ে উপরে গিয়ে আমরা সেল করবো দেখুন সেল অন রাইস তাহলে এখানে কী করছে না একদম এক্সাক্ট এই রকম লেভেলে গিয়ে কিন্তু সে সেল করতে বলছে তাহলে এই সুবিধাটা আমরা কিন্তু পাচ্ছি দেখুন আর এখানে বাইক বাইং করার একটা সিগন্যাল সে বারবার করে দিচ্ছে দেখুন যতবার আমরা কি দেখতে পাচ্ছি সে বাই করার সিগন্যাল কোথায় দিচ্ছে ঠিক এই রকম জায়গাতে দেখুন এখান থেকে কতটা পরিমাণ বেড়েছে আমরা যদি দেখি হাজার আশি থেকে প্রায় এগারোশো অবধি চলুন প্রিভিয়াসলি আমরা ডিটেলস দেখে নেব এবং দেখুন একদম টপে গিয়ে সে সেল করতে বলছে যেটা প্রায় এই লেভেল থেকে একদমই প্রায় টপে তার মানে এই জায়গাতে খুব ইজিলি আপনার কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য হয়ে যাবে দেখুন সে বাই করতে বলেছিল এখান থেকে এখান থেকে যদি বাই করতে হয় তাহলে এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস এখানে করে দেবেন দেখুন তাহলে লেন্থ ফর্টিন থাকবে ওভারশোল্ড থাকবে হচ্ছে টোয়েন্টি টু ওভার বোর্ড থাকবে সেভেন্টি সেভেন আর ডিফল্টস যদি দেখেন যে যেমনটা আছে তেমনভাবেও রাখতে পারেন আর এখানে স্টাইলগুলোকে আমরা যেটা করব সেটাতে আর কিছু চেঞ্জ করার আমার মনে হচ্ছে দরকার নেই ওকে কোয়ান্টিটি থাক সিগন্যাল লেভেলস যেমন আছে তেমনই থাকবে একদম এক্স্যাক্ট জাস্ট এই লেভেলটা আমরা করে দেব ওকে এখানে আপনারা জাস্ট দিতে পারেন যে ইনপুটসে আপনারা যদি চান যে আফটার অর্ডার ইজ ফিল্ড অন দ্য ইউজ বার যা যা এখানে দিতে চান সেটা আপনারা দিতে পারেন জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এটা আর এসআইটা কত সুন্দরভাবে কাজ করে এবং কি ইজিলি আমরা এটাকে দেখতে পেতে পারি এবং খুব ইজিভাবে এই এখানে পুরোপুরি হয়তো আসতে একটু টাইম লাগছে তো পুরোপুরি আমরা ইজিভাবে কিন্তু এটাকে দেখতে পেতে পারি এবং খুবই সহজভাবে এটাকে কিন্তু ইউজ করতে পারি এখানে আসতে একটু টাইম লাগছে আমার মনে হচ্ছে যে পুরো চারটা আপডেট হতে খুব একটু একটু টাইম তো লাগবেই যাই হোক তো আমাদের এটা আপডেট হয়ে যাবে নিয়ে আপনারা দেখতে পারেন যে আর এস আই স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু আমরা এইভাবে দেখতে পারি তো আবারও একবার বলে দিচ্ছি এখানে যাবেন এখানে লিখবেন আমরা যদি যাই টেকনিক্যালেও যেতে পারি এখানে গিয়েও দেখুন এখানে দেখবেন বিভিন্ন ধরনের সব স্ট্র্যাটেজি আছে এই যে স্ট্র্যাটেজি তো এখানে এখানে গিয়েও আপনারা দেখতে পারেন এই যে আর এস আই স্ট্র্যাটেজি ওকে তো বেশি কিছু যেতেও হবে না এখানে স্ট্র্যাটেজিতে যাবেন এখানে আর এস আই স্ট্র্যাটেজি লিখবেন তখনই এটা যেহেতু একবার অলরেডি হয়ে গেছে তো এইটা যদি আমরা ডিলিট করে দিই তখন আবার একটা চলে আসবে এখানে গিয়ে স্ট্র্যাটেজিতে যাবেন এখানে গিয়ে আর এস আই স্ট্র্যাটেজি তো আর এস আই স্ট্র্যাটেজি দিলেই এই স্ট্র্যাটেজি নিয়ে নেবে এবং ঠিক যেমনভাবে আমরা দেখিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু এর ঠিক দেখাতে স্টার্ট করবে ওকে তো সেক্ষেত্রে এই জাস্ট এইটা হচ্ছে ডিফল্ট আর এখানে আপনারা ইনপুটসগুলোকে চেঞ্জ করে দেবেন এটা যেমন বললাম সেভেন্টি সেভেন এটা থার্টি থ্রি এই ব্যাপারগুলো করলেই কিন্তু ইজিলি এগুলোকে দেখতে পাবেন তো আশা করছি ভিডিওটাতে বোঝাতে পেরেছি আর আর এর ব্যাপারে যদি জানতে চান অলরেডি একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটাকে দেখে নিতে পারেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই আর লাইক করতে বলবেন না দুশোটা লাইকের আর যারা যারা প্রাইজ অ্যাকশন শিখতে চান প্রাইজ অ্যাকশনের একটা সুইং ট্রেডিং এর আমাদের কোর্স আছে তো নিচে দেওয়া আছে লিঙ্ক তো আপনারা যদি চান তো প্রাইস অ্যাকশানের জন্য এই পুজোর ছুটিতে আপনারা কিন্তু এটা দেখতে পারেন যেটাতে ফিফটি ফিফটি এই কুপন কোডটা দিলেই আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাবেন তো পুজোতে এই অফারটা রইল আপনাদের জন্য যারা যারা চান তারা অবশ্যই এটা বাই করে নিন এবং আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হবে এবং আপনারা খুব ইজিলি এই জিনিসটাকে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন এবং আর এস আমি কীভাবে ইউজ করি সেটাও আপনাদের দেখালাম আশা করছি ব্যাপারগুলো আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে তিন দুটো জাস্ট সেভেন্টি সেভেন আর থার্টি থ্রি ওকে এই দুটোতে অভার বোটে হচ্ছে সেভেন্টি সেভেন আমরা ইউজ করি এবং থার্টি এই সরি টোয়েন্টি টু ইউজ করি আমরা হবার সোলজনে তো এই প্রসেসটাকে ইউজ করে আমরা কিন্তু দেখতে পারি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুদের দিয়ে সাবস্ক্রাইব করান আর বন্ধুদের দেখান আমাদের চ্যানেলটা যে আমরা বিনুক বাংলা কী ধরনের চলছে এবং বিনুক বাংলা যে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে সেটার প্রচেষ্টা কিন্তু আপনাদেরই করতে হবে কারণ আপনারাই এটাকে ঘরে ঘরে নিয়ে যেতে পারবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই পুজো খুব ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান আর ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর টাইম দিন এই পুজোতে প্রচুর মজা করুন পুজো সবার ভালো কাটুক থ্যাংক ইউ বাইবাই